সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি। আরব আমিরাতের সাতটি আমিরাত বা রাজ্যের মধ্যে বৃহত্তম এই রাজ্যটি দখল করে আছে পুরো সংযুক্ত আরব আমিরাতের শতকরা 87 ভাগ। দেশটির মোট উৎপাদিত তেলের 97% আসে আবুধাবি থেকে। আরব আমিরাতের 400 বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির 2/3 আবুধাবির অবদান। এই শহরে রয়েছে আকাশচুম্বী অট্টালিকা, দৃষ্টিনন্দন পার্ক এবং বাগান, বিলাসবহুল শপিং মল এবং হোটেলের স্বর্গরাজ্য আবুধাবি। বৃত্তান্তের আজকের আয়োজনে জানব সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সম্পর্কে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি বৃত্তান্তের একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সেই সাথে ভিডিওটিতে লাইক এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আবু এবং ধাবি শব্দ দুটো আলাদা করে অনুবাদ করলে দাঁড়ায় গেজেলের পিতা। গেজেল এক জাতের হরিণ। বহু বছর আগে এই জাতের হরিণের আনাগোনা অঞ্চলটিতে ব্যাপক হারে ছিল বিধায় সেখান থেকেই শহরটির নামকরণ করা হয় আবুধাবি। এমন অদ্ভুত নামের এই শহরটি বর্তমানে শিল্প, সংস্কৃতি, স্থাপত্যকলার দিক থেকে পৃথিবীর প্রথম সারির একটি শহর। বলা হয়ে থাকে বিত্তশালীদের কাছে এটি পৃথিবীর মাটিতে স্বর্গস্বরূপ। কথিত আছে, 1761 সালের দিকে একদল বেদুইন হরিণ তাড়া করতে গিয়ে পৌঁছায় অজ্ঞাতনামা এক মরুদ্যানে, যা কিনা আজকের আধুনিক আবুধাবি। ক্রমেই এখানে গড়ে উঠল বসতি। নির্দিষ্ট করে বলতে গেলে জেলে পাড়ার উদ্ভব ঘটে এই জায়গাটিকে কেন্দ্র করেই। 1960 সালে বিশাল তেলের খনির সন্ধান পাওয়ার আগ পর্যন্ত আবুধাবি ছিল নিছকই একটি সমুদ্র তীরবর্তী ছোট্ট শহর। সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন এখানকার স্থানীয়রা। সে সময় অগভীর আরব্য উপসাগর ছিল ঝিনুকদের মুক্তা সংগ্রহের উপযোগী। অথচ আজ থেকে 100 বছর আগে আবুধাবি ছিল নিছকই গরিব এক অঞ্চল। এখানকার অধিবাসীদের ন্যূনতম মৌলিক চাহিদাটুকুই পূরণ হতো অতি কষ্টে। কিন্তু শেষ 100 বছরে আবুধাবিতে আসে অবিস্মরণীয় পরিবর্তন, যা তখনকার দিনে কেউ হয়তো কল্পনাও করতে পারেনি। সেই সময় প্রায় 1000-এর উপর নৌকা একটানা 120 দিনের জন্য সাগরে ভেসে বেড়াত। উদ্দেশ্য মুক্তা সংগ্রহ। গ্রীষ্মের শুরুতে নৌকা ভাসানো হতো, তারপর নৌকাগুলো মুক্তা সমেত ফিরে আসতো সেপ্টেম্বরে। কিন্তু আবুধাবি মুক্তা সংগ্রহ শিল্পের ছন্দপতন ঘটল জাপানিদের কারণে। তখন জাপানে আবিষ্কৃত হলো কৃত্রিম মুক্তা তৈরির প্রক্রিয়া, ফলে এই অঞ্চলে এই শিল্পের পরিসমাপ্তি ঘটে। ভাগ্যক্রমে 1958 সালের দিকে আবিষ্কৃত তেলের খনি এই অঞ্চলের মানুষের ভাগ্য খুলে দেয়। সেই তখন থেকে আধুনিক আবুধাবির পথ চলা শুরু এবং এই আধুনিক আবুধাবির জনক ছিলেন তৎকালীন আমির জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। 1971 সালে 7টি রাজ্য মিলিত হয়ে গঠিত হয় সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রথম প্রেসিডেন্ট হয়ে মসন্দে বসেন শেখ জায়েদ বিন সুলতান। বর্তমানে পৃথিবীর মোট মজুদকৃত তেলের 9% এবং প্রাকৃতিক গ্যাসের 5% রয়েছে আবুধাবির দখলে। পৃথিবীর শীর্ষস্থানীয় তেল কোম্পানির মধ্যে অন্যতম অ্যাডনক বা আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি। শুধুমাত্র তেলের উপর নির্ভর করে আবুধাবি টিকে আছে এমনটি ভাবলে কিন্তু ভুল হবে। শহরটিতে রয়েছে পাইপ রোলিং প্ল্যান্ট, সিমেন্ট প্ল্যান্ট এবং বাড়ি নির্মাণে ব্যবহৃত সামগ্রীর বিশাল শিল্প কারখানা। বর্তমানে আবুধাবির মোট জনসংখ্যা 15,67,000, তবে এর অধিকাংশই বিদেশি। এখানে বিভিন্ন পেশায় নিয়োজিত দক্ষ জনশক্তির একটি বিরাট অংশ আমেরিকা এবং ইউরোপীয় দেশের নাগরিক। তবে অন্যান্য পেশায় নিয়োজিত যারা, যেমন ট্যাক্সি ড্রাইভার, তাদের একটি উল্লেখযোগ্য অংশ উগান্ডা, নাইজেরিয়া, পাকিস্তান থেকে আসে। পৃথিবীর বিখ্যাত রন্ধনশিল্পের অনন্য নিদর্শনের দেখা মেলে আবুধাবিতে। এখানকার বিলাসবহুল হোটেলগুলো গ্রাহকদের চাহিদা মতো পরিবেশন করে থাকে হরেক রকমের সুস্বাদু খাবার। তবে স্থানীয় খাবারগুলোর মধ্যে ভাত এবং ভেড়ার মাংসের নানা রকম মুখরোচক ডিশ চোখে পড়ে বেশি। সাথে পরিবেশন করা হয় হোমস, সালাদ এবং নানা রকমের রুটি। তবে মুসলিম প্রধান দেশ বিধায় হোটেল ছাড়া যেখানে সেখানে পর্ক বা শুকুরের মাংস এবং মদ বিক্রি নিষিদ্ধ। সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আবুধাবিতে আসেন কেনাকাটা করতে। এখানে রয়েছে স্থানীয় কিছু আরবীয় বাজার এবং দৃষ্টিনন্দন শপিং মল। এখানকার বিমানবন্দরে পাওয়া যায় ডিউটি ফ্রি পণ্য। স্থানীয় আরবীয় বাজারগুলোতে রয়েছে অ্যান্টিক গহনা, দারুণ সব কার্পেট, সোনার জিনিসপত্র এবং সুভিনিয়র।
এছাড়া সুন্দর পোশাক পরিচ্ছদ, বিভিন্ন জাতের মশলা, বেদুইনদের গহনা, প্রসাধনী ইত্যাদিও বেশ ভালো দামে বিক্রি হয়। তবে বাইরের দেশের ভ্রমণকারীদের কাছে শপিং মলগুলোর আবেদনই আলাদা। সকাল 10টা থেকে শুরু হয়ে মাঝরাত অবধি এখানে বেচা কেনা চলে। উল্লেখযোগ্য দুটো শপিং মল হলো মেরিনা এবং আবুধাবি মল। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় আবুধাবি কেনাকাটা উৎসব। এই উৎসবে ইচ্ছামতো দাম দর করার সুযোগ ছাড়াও আরও রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। বিত্তবানদের কাছে আবুধাবি আনন্দ আর উল্লাসের শহর। রাতের ঝলমলে আলোয় আবুধাবি যেন এক অন্য রূপ ধারণ করে। ব্রিটিশ থিমে গড়া পাব এবং বারগুলোতে প্রতি বুধ এবং শুক্রবারে দারুণ ভিড় হয়। দুজনের জন্য সর্বোচ্চ 12,000 বাংলাদেশি টাকায় স্টেক এবং ককটেলের স্বাদ নিতে পারে যে কেউ। পৃথিবীর সর্ববৃহৎ হাতের কাজ করা কার্পেটের অবস্থান এই আবুধাবিতেই। আবুধাবির আকর্ষণীয় এবং চোখ ধাঁধানো স্থাপনার একটি হল শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। এটি সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ মসজিদ। এখানে বিছানো হয়েছে 5,000 বর্গমিটারের বিরাট কার্পেট, যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। শেখ জায়েদ একটি বিরাট একটি প্রাসাদময় মসজিদ। একসাথে 40,000 মানুষ সেখানে নামাজ আদায় করতে পারেন। 12 বছর সময় ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। প্রায় 50,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত আবুধাবির এমিরেটস হোটেল। এই হোটেলের বিশেষ বৈশিষ্ট্য হল এখানে যা কিছুই ঝলমল করে তাই সোনার তৈরি। এমনকি এখানে সোনা দিয়ে দেওয়া হয় বিশেষ ফেস ম্যাসাজ সেবা। আবুধাবি ধীরে ধীরে এগিয়ে চলছে সরকার কর্তৃক গৃহীত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা 2030-কে সামনে রেখে। এই প্রকল্পের অন্য অনেক উৎসগুলোর একটি হল আবুধাবিতে টেকসই অর্থনীতি গড়ে তোলা। এছাড়া কার্বন নিরপেক্ষ অঞ্চল নির্মাণের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে বিশাল বড় বড় সোলার প্যানেল, যা হাজার হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। আবুধাবি বিশ্ববাসীর নজর কাড়ে তাদের নির্মিত ইয়াস দ্বীপের মাধ্যমে। এখানে রয়েছে বিলাস যাপনের নানা সামগ্রী, হোটেল, থিম পার্ক এবং রেস্টুরেন্ট। বিশ্বের তাবৎ ধনকুবের তাদের দামি ইয়ট বা প্রমোদরি নিয়ে অবকাশ যাপন এখানে এসে থাকেন। এখানে আরও রয়েছে ফর্মুলা 1 রেসিং কারের জন্য বিশাল এবং বিলাসবহুল রেস কোর্স। আপনি যদি বৃত্তান্তের একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সেই সাথে ভিডিওটিতে লাইক এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।